আপনারা সকলেই জানেন যে সঙ্গীত জগতে ধনঞ্জয় ভট্টাচার্য মহাশয় এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। তাঁর সুযোগ্য পুত্র দীপঙ্কর ভট্টাচার্য এবং তাঁর বেশ কিছু অনুরাগীদের আয়োজিত ধনঞ্জয় ভট্টাচার্য শতবর্ষ পালন অনুষ্ঠানে দু একটা কথা বলার সৌভাগ্য ও সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য ধন্য বলে মনে করি। খুব ঘনিষ্ঠভাবে একজনের সাথে মেলামেশা না করলে তার গুণগান করা তো যায় না। সৌভাগ্যক্রমে ওনার সাথে 30 বছর ধরে ঘনিষ্ঠতম মেলামেশায় দেখেছি যে উনি কত বড় একজন মহান শিল্পী ও মানুষ ছিলেন। যতগুলো দুর্লভ দেবগুণ চিন্তা করা সম্ভব সবকটি ওনার মধ্যে আমি লক্ষ্য করেছিলাম। উনি আমার চোখে ছিলেন এক দেব মানব, এক মহাপুরুষ, সাধক রামপ্রসাদের এক জ্বলন্ত সত্তাস্বরূপ। আমার মতন অসংখ্য সঙ্গীতপ্রেমিক মানুষ তো ছিলেন তাঁর গানে পাগল, তবে ওনার সাত্ত্বিক দেবদুর্লভ কণ্ঠ ও গায়কী কত সাধু মহাপুরুষদের ভাবাবিষ্ট করে তুলত তা আমি বহুবার লক্ষ্য করেছি। সারদারামকৃষ্ণ জগতে তিনি ছিলেন এক দুর্লভ সম্পদ। কজনই বা জানে যে শ্যামপুকুরবাটির পুনরুদ্ধার ও কথামৃত ভবনের মহিমা কীর্তনের ভূমিকায় তিনি ছিলেন অনন্য। কথামৃতে উল্লিখিত অজস্র গান তাঁর দেবদুর্লভ কণ্ঠে অবিস্মরণীয় হয়ে আছে। নামি দামি শিল্পী, সুরকার, গীতিকার এবং পান্নালাল ভট্টাচার্য প্রমুখ তাঁর ছাত্র ভাইদের বলতে শুনেছি, ধনঞ্জয়দা তো গানের হিমালয়, ওনার যে কোনো একটা গান গাইলেই তো রেওয়াজের কাজ হয়ে যায়। জীবনের শেষের দিকের বেশ কিছুকাল রামকৃষ্ণ কথামৃত শোনা তাঁর হয়ে উঠেছিল একরম নেশার মতন। তিনি শেষ সময় বলেছিলেন, আমার গায়ে রামকৃষ্ণ নাম লিখে দাও। রামকৃষ্ণ নাম সঙ্গে নিয়ে তিনি 1992 সালের 27 ডিসেম্বর অসংখ্য সঙ্গীত প্রেমিককে চোখের জলে ভাসিয়ে মনের সাথে শরীরটিকেও নিয়ে রামকৃষ্ণ নিকেতনে যাত্রা করেন। গান গাইতে জানি না, তবে তাঁর ঘনিষ্ঠতম সঙ্গগুণে ও তাঁর উচ্ছিষ্ট চিবানো পান মশলা মাঝে মধ্যে খাওয়ার গুণে দীপঙ্করের বিশেষ অনুরোধে আমার গাওয়া ধনঞ্জয়দের একটি বিখ্যাত গান শোনানোর দুঃসাহসিক চেষ্টা করলাম।